দিনে ফ্রিজ ছাড়া কিন্তু ভাবাই যায় না, শীত হোক বা গ্রীষ্ম সারা বছর জুড়েই কিন্তু আমাদের ফ্রিজটা বাসায় দরকার হয়ে থাকে। কারণ আমরা সবাই কর্মব্যস্ত, এই কর্মব্যস্তময় জীবনে খাবারটাকে ভালো রাখবার জন্য এবং সংরক্ষণ করবার জন্য ফ্রিজ কিন্তু বাসায় অনস্বীকার্য। সো দেখা যাক যে আমরা আসলে কীভাবে ফ্রিজটাকে ভালো রাখতে পারি এবং ফ্রিজের যে খাবার দাবার আমরা রাখবো সেটা কীভাবে রাখলে ফ্রিজের খাবারটাও ভালো থাকবে। খেয়াল রাখতে হবে যে ফ্রিজের প্রধান কাজ হচ্ছে কিন্তু খাবারটাকে ঠান্ডা রাখা এবং জীবাণুমুক্ত রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খাবার দাবার কী প্রসেসে আমরা ফ্রিজে রাখছি এবং কোন টেম্পারেচারে রাখছি সেটা কিন্তু খুব জরুরি। খাবারের আমরা ফ্রিজটা কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা ডিপ ফ্রিজ, একটা হচ্ছে নর্মাল ফ্রিজ আমরা যেটা রাখি যে র বা কাঁচা শাকসবজি এবং রান্না করা খাবার রাখি, এবং আরেকটা অংশে কিন্তু আমরা ডিপ করে রাখি খাবারটাকে। দুটো অংশের যত্ন কিন্তু দুইভাবে নিতে হবে। প্রথমে যদি আমি বলি যে আসলে আমরা ডিপ ফ্রিজ যেটা আছে যেটা হচ্ছে গিয়ে আমরা খাবারটাকে একদম বরফ করে রাখে, সেই সংরক্ষণটা আমরা কিভাবে করব, যখন বাজার থেকে মাছ মাংস মুরগি নিয়ে আসা হবে তখন কিন্তু অবশ্যই রক্ত ঝরিয়ে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে বক্সে করে আপনি কিন্তু ফ্রিজে সেটা সংরক্ষণ করবেন। অনেকেই কিন্তু ফ্রিজ থেকে অনেকেই কিন্তু বাজার থেকে সরাসরি এনে আপনি রক্তসহ ফ্রিজে সেটা সংরক্ষণ করেন, এটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত নয়, কারণ সেখান থেকে কন্টামিনেটেড হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। এবং বরফ যখন আমরা করি তখন বরফ এবং এই যে র খাবারটা সবসময় কিন্তু এক জায়গায় রাখবো না, আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায় যে সেলফটা আছে সেই সেলফে কিন্তু বরফটা আমরা করব, এবং বরফের কেসটা যদি ঢাকনা সহ হয় তাহলে আরও বেশি ভালো হয়। এবার আসি নিচের জায়গাটা, যে আমরা আসলে যে জায়গাটা র বা কাঁচা শাকসবজি এবং রান্না করা খাবারগুলো রাখি। কাঁচা শাকসবজির ক্ষেত্রেও কিন্তু বলবো যে বাইরে থেকে আনার পরে অনেক ধরনের কিন্তু মাটি, অনেক ধরনের মাটি এবং ময়লা কিন্তু এর সাথে জড়িয়ে থাকে, তো আমরা চেষ্টা করব সেই ধুলোবালি মাটি বা ময়লাগুলো ঝরিয়ে রেখে সুন্দর করে আলাদা আলাদা প্যাকেটে করে যদি আমরা রাখি তাহলে সেই সবজির বা শাকটা কিন্তু শুকিয়ে যাবে না, নরম থাকবে এবং রান্নার সময় কিন্তু খুব চমৎকারভাবে সিদ্ধ হবে। এবং যখন হচ্ছে গিয়ে অন্যান্য আমরা যে ধনেপাতা কাঁচামরিচ যখন রাখি আমরা চেষ্টা করব এগুলো একদম বাইরে থেকে যে পলিথিনে নিয়ে আসছি বা যে ব্যাগটায় করে আমরা নিয়ে আসছি সেটা সহ আমরা কখনোই ফ্রিজে রাখবো না, কারণ এটার মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে। আমরা চেষ্টা করব এগুলো সুন্দর করে বেছে নিয়ে ময়লা যেগুলো আছে এগুলো ফেলে দিয়ে তাজা যেগুলো আছে সেগুলো আমরা একটা বক্সে করে আলাদা করে রাখবো। রান্না করা খাবার এবং র যে কাঁচা যে শাকসবজি এটা কখনোই কিন্তু এক জায়গায় রাখা উচিত না, তাতে হবে কি একটা খাবার থেকে আরেকটা খাবারে জীবাণু সংক্রমণ হবার সম্ভাবনা থাকে। তাই রান্না করা খাবার সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে নির্দিষ্ট একটা বক্সে করে অবশ্যই ঢাকনাসহ যে কোনো পাত্রে আপনি রাখবেন, এবং যদি আপনার ঢাকনাসহ পাত্র না থাকে তাহলে কিন্তু যে কোনো একটা পাত্রে রেখে উপরে পলিথিন বা টিস্যু দিয়ে মুড়িয়ে সুন্দর করে আপনি ফ্রিজে রাখবেন। খেয়াল রাখবেন যে যদি কোনো খাবার বের করার পর গরম করার পরেও সেখান থেকে গন্ধ আসে, একটা বাজে গন্ধ পান, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার ফ্রিজ পরিষ্কার করার সময় চলে এসেছে। এবার আসি ফ্রিজ কীভাবে পরিষ্কার রাখবেন, কারণ ফ্রিজ পরিষ্কার রাখাটা কিন্তু খুব জরুরি। ফ্রিজ পরিষ্কার রাখতে হলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে 3 মাস অন্তর অন্তর কিন্তু ফ্রিজটাকে বন্ধ করে খাবারগুলো বের করে সুন্দর করে বরফ যেগুলো আছে সেগুলো আপনি ফেলে দিয়ে পুরোটা হচ্ছে গিয়ে ভিনেগার বা সোডা যে আছে আমরা বলি বেকিং সোডা সেটা দিয়ে পানির সাথে গুলিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন, তাহলে একদমই জীবাণুমুক্ত হয়ে যাবে। আর খেয়াল রাখবে যে কোনো খাদ্যকণা যেন আটকে না থাকে, দরকার হলে যে দোকানের যে মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে কিন্তু এটা পরিষ্কার করিয়ে নেবেন যদি আপনি নিজে সেটা না পারেন। আর যদি কোনো গন্ধ থাকে আপনি খেয়াল করবেন যে সেটার মধ্যে লেবু কয়েক টুকরা যদি আপনি কেটে রেখে দেন, এবং ফ্রিজ পরিষ্কার করার সাথে সাথে কিন্তু ফ্রিজে খাবার রেখে সেটা চালু করবেন না, অবশ্যই আপনাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজটাকে চালু করে ফ্রিজটা ঠান্ডা করে তারপর খাবার রাখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে ফ্রিজ বেশিক্ষণ খুলে রাখা যাবে না, আপনি 30 সেকেন্ড থেকে আপনি যদি ফ্রিজটা খোলা রাখেন মানে হাফ মিনিট বলবো, এভাবে আপনার যে প্রয়োজনীয় জিনিসটা সেটা বের করে নেবেন, না হলে
ফলে বাইরে যে গরম বাতাস সেটা ঢুকে কিন্তু এই জায়গাটাকে আপনার খাবারগুলো নষ্ট করে দেওয়ার একটা চান্স থাকে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে বিভিন্ন চেম্বার কিন্তু আলাদা থাকে ফ্রিজে, তো নির্দিষ্ট চেম্বারে নির্দিষ্ট যে জিনিস যেমন ডিম দুধ এবং শাকসবজি এবং রান্না করা খাবার যে চেম্বারগুলো আছে সেগুলোতে রাখলে কিন্তু খাবার খুব চমৎকারভাবে দীর্ঘদিনভাবে ভালো রাখা যায়। এভাবে যদি আমরা ফ্রিজে খাবারগুলো সংরক্ষণ করি, আশা করি আমরা সুস্থভাবে আমাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো শেষ করতে পারবো।